পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই পথ দুর্ঘটনাটোত এজন যুবকে থিতাতে মৃত্যুক আকলি লবলগা হয়েছে আর দুর্ঘটনা সংঘটিত হওয়ার পাছতে উত্তপ্ত হয়ে পড়ে সমগ্র পরিস্থিতি। এই দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে দলগাঁওত। দলগাঁওত এক পথ দুর্ঘটনাক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গা পূজা সাবলৈ বুলি রূপম শইকীয়া আর এতিয়া নাই। রূপম শইকীয়ার ঘরত এতিয়া শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় কাহি দিলে রূপম শইকীয়ার প্রাণ। রূপম শইকীয়া এতিয়া আর নাই। তীব্রবেগী বাইকে মহতিয়াই নিয়ে রূপম শইকীয়াক। রাজ্যের বিভিন্ন প্রান্ত সঘনাই এটা পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যিমানে যানজটের সৃষ্টি হয়েছে সিমানে পথ দুর্ঘটনা সংঘটিত হবলৈ লৈছে। আর থিতাতে মৃত্যু হয়েছে রূপম শইকীয়া নামের লোকজন। এটা দলগাঁওত এই দুর্ঘটনার পাছতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। ভয়ঙ্কর দুর্ঘটনা কেন্দ্র করে দলগাঁওত এটা উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করেছে সমগ্র পরিস্থিতি। পুনরবার জানাইছো আমি, দুর্গা পূজা সাবলৈ আর রূপম শইকীয়া এতিয়া নাই। ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত অকাল মৃত্যু খাবতি লবলগিয়া হল রূপম শইকীয়া নামৰ এই যুবকজনে। দলগাঁওত এই পথ দুর্ঘটনাটো সংঘটিত হয়েছিল আর এই রূপম শইকীয়ার বাসগৃহত এটা শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। সমাগত যেহেতু দুর্গা পূজা, রাজ্যের বিভিন্ন প্রান্ত এটা বাট পথ সমূহত যানজটের সৃষ্টি হওয়া দেখবলৈ পোৱা গৈছে আর যান বাহন আরক্ষী অহর্নিশে হস্তম হয়ে আছে। এই পরিবহন বিভাগ এটা হস্তম হয়ে আছে এই তীব্রবেগে যান বাহন সমূহ নিয়ন্ত্রণ করবলৈ। কিন্তু এটা দলগাঁওত এই যে ঘটনা সংঘটিত হয়েছে, এই দলগাঁওত সংঘটিত হওয়া ঘটনার পাছতে এটা এক প্রশ্ন হয়েছে সকলের মনত, কেন এই যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটো সংঘটিত হবলৈ পালে এজন তীব্রবেগী বাইক চালকৰ বাবে এই পথ দুর্ঘটনাটো সংঘটিত হল। মন করক এই দৃশ্য, কিদরে দুর্ঘটনাটো সংঘটিত হয়েছিল। এইজন রূপম শইকীয়া আহি আছিল, খোজকাঢ়ি তেওঁ আহি আছিল আর পথেরে খোজকাঢ়ি আহি থাকতে ডিভাইডার পার হয়ে রূপম শইকীয়া নামৰ যুবকজন আহি আছিল। তেনেতে তীব্রবেগী এখন বাইক, যে দৃশ্য কিন্তু সিসি ক্যামেরাত বন্দী হয়েছে, এই দুর্ঘটনার দৃশ্য সিসি ক্যামেরাত বন্দী হয়েছে। তীব্রবেগী এখন বাইক আর এই ডিভাইডার পার হয়ে আহি থাকা রূপম শইকীয়াক থিতাতে মহতিয়াই নিয়ে আর থিতাতে এই রূপম শইকীয়া নামৰ যুবকজনের থিতাতে মৃত্যু হয়। অকাল মৃত্যু খাবতি লবলগিয়া হল রূপম শইকীয়া নামৰ এই যুবকজনে। তারপরে ঘটনাস্থলী উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আর এই সমগ্র দুর্ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরাত বন্দী হয়। সেই যে স্থানত দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই দুর্ঘটনা সংঘটিত হওয়া স্থানের এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানত সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা আছিল। সেই সিসিটিভি ক্যামেরার এই দৃশ্য দুর্ঘটনার সমগ্র দৃশ্য বন্দী হল। পুনর মন করক এই দৃশ্য, কিদরে ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত হবলৈ পালে এজন রূপম শইকীয়া নামৰ এজন যুবক আহি আছিল। তেওঁৰ রাস্তার ইটো পাৰৰ পৰা এইটো আনটো পাৰলৈ আহি আছিল আর ডিভাইডার ক্রস হৈ আহি আছিল। তেনেতে এই তীব্রবেগী বাইকখনে মহতিয়াই নিয়ে রূপম শইকীয়া নামৰ যুবকজনক আর রাজ্যের বিভিন্ন প্রান্ত এটা দেখবলৈ পোৱা গৈছে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে। যেহেতু সমাগত দুর্গা পূজাক লৈ বিভিন্ন প্রান্ত এতিয়া যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছে, কেন এতিয়া ঘর থাকা ব্যক্তিজনও ওলাই আহিছে বজার সমার করবলে হোক বা ঘরখনলৈ সকলো আত্মীয় সকললৈ উপহার নিবলৈ হোক। কিন্তু তার মাজতে একাংশ উদণ্ড বাইক চালকর অটোপালিত এতিয়া পরিবহন বিভাগের যান বাহন আরক্ষীর এক প্রকার নির্যাতন হয়েছে। তেনে সময়তে এতিয়া দলগাঁওত এই যে ঘটনা সংঘটিত হয়েছে, এই দলগাঁওত সংঘটিত এই ঘটনাক লৈ এতিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দলগাঁওত। আমি পুনর্বার দেখাইছো এই দৃশ্য, যেহেতু সিসিটিভি ক্যামেরাত বন্দী হয়েছে দুর্ঘটনার সমগ্র দৃশ্য আর দুর্ঘটনার পিছতে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে দলগাঁওত আর রূপম শইকীয়ার বাসগৃহত এক শোকাকুল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আজি বড় দুঃখ লগা কাহিনী। এই স্কুলত মানে ছোৱালীজনী থবলৈ গৈ মানে রিটার্ন হয়ে আহোঁতেই এই পালসা বাইকে ইয়াৰে রূপম শইকীয়া নামৰ ল'ৰা এজনক একদম খুন্দা মারি মানে গুছি যায় আর তৎক্ষণাৎ এই লড়াজনের মাথা ফাটি মানে পড়ি থাকে কোনো নাছিলে সেই অবস্থাত। কিন্তু আমি এই দৌড়াদৌড়িকে আহি তেখেতক মানে হসপিটাললে পঠিয়া হয়, যদিও এই আকৌ এই দলগাঁও চিকিৎসালয়ের পৰা আকৌ তাৰমানে মঙ্গলদৈ চিকিৎসালয়ে প্রেরণ করে যদিও তাতে তেখেতৰ মৃত্যু হয়। কিন্তু অসমমালাৰ অধীনত যিটো রাস্তা দলগাঁওৰ পৰা কুপতিলৈ দিছে, এই দিয়া অসমমালাৰ অধীনত এই প্রস্তুত করা এই পথটি মানে কোনো স্পিড ব্রেকার মানে ব্যবস্থা নাই। পূবফালে আর পশ্চিম ফালে মানে দুইফালে স্কুল আর মানে খেল ধেমালির খেলপথার এখন আছে, যখন দলগাঁও রাজহুয়া খেলপথার ঠিক তাতে তাৰমানে আসলে স্পিড ব্রেকার ব্যবস্থা হব লাগিছিল, যত নাকি কণ কণ লড়া ছোৱালী সকল সরকারি এল পি স্কুললৈ গৈ থাকে। ইফালে জাতীয় বিদ্যালয় এখন আছে পশ্চিম সাইডে, তাতো লড়া ছোৱালীবিলাক আহে। দেখা পাইছো আজিলৈকে দুই তিনটা চারিটামান এক্সিডেন্ট হয়েছে, হয়তো আপনাদের আগের ভিডিওত পাইছে। কিন্তু এতিয়া ঘটনা হল কি, বেয়া লাগে আসলে মই নিজে গৈছিলোঁ যে অসমমালা অধীনত গৌতম কনস্ট্রাকশনে যেটো নেকি রাস্তা প্রস্তুত করে উলিয়াইছে, তাৰে তত্ত্বাবধায়ক মানে যিজন পরিচালক মোহিত, এই মোহিতৰ ওচৰলৈ ময়ে গৈছিলোঁ নিজে।
আমি দুজন তিনজনমান গৈ পেলাই যেতিয়া নেকি অভিযোগ দাখিল কৰিছিলোঁ যে ইয়াতে স্পীড ব্ৰেকাৰ প্ৰয়োজন হয়, আমাৰ স্পীড ব্ৰেকাৰ লাগে, যিহেতু নেকি এখন খেলপথাৰ আছে, তাতে বিভিন্ন ধৰণৰ ফাংচন, সাহিত্য সভা, থিয়েটাৰ, বিহু, মানে খেল ধেমালি ইত্যাদি চলি থাকে, আৰু এখন এল পি স্কুল আছে, তাতে কণ কণ ল'ৰা ছোৱালীসকল অকলে অকলে স্কুললৈ আহে, কোনো মটৰচাইকেল বা গাড়ীৰ কথা তেওঁলোকে মনত নাৰাখে। ঠিক তেনেকুৱা অৱস্থাত ইয়াতে আচলতে প্ৰতিৰোধক হিচাপে মানে স্পীড ব্ৰেকাৰৰ ব্যৱস্থা কৰিব লাগিছিল বুলি কোৱাত তেখেতে কয় যে এইটো মানে যিটো ৰুট ছিকিউৰিটি তেওঁলোকৰ পাৰ্মিশ্যন নাই, তেওঁলোকৰ পৰা পাৰ্মিশ্যন আনক, তেতিয়া আমি দিব পাৰিম তেনেকৈ বুলি ক'লে। মই ক'ব গ'লে তেখেতসকলৰ গাফিলতিৰ কাৰণে আজি এই দুৰ্ঘটনাটো হ'বলৈ পালে। এখন ঘৰৰ মুৰব্বী যিয়ে নেকি উপাৰ্জন কৰা একমাত্ৰ ব্যক্তি, সেইজনকো আজি হেৰাব লগা হ'ল। আজি সেই পৰিয়ালটো কোনে চাব? ইয়াৰ বাবে দুখী আচলতে মই অসম মালা অধীনৰ এই সংস্থাকাৰীয়ে বুলি মই ক'ব লাগিব। কিয় ইয়াক প্ৰতিৰোধকৰ ব্যৱস্থা যদি দিলেহেঁতেন আজি ইমান প্ৰকাণ্ড স্পীডত আহি পেলাই সেই ল'ৰাজনক খুন্দিয়াই যাব নোৱাৰে।